গুড মর্নিং ক্লাস কেজি, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে, তাহলে এবার একটু পড়াশোনা করা যাক। তাহলে আজকে তোমাদের কি করাবো? আগের দিন তোমাদের আমি কি করিয়েছিলাম, 1 থেকে 20 লিখতে বলেছিলাম, বাড়িতে প্র্যাকটিস করতে বলেছিলাম। যেহেতু তোমাদের এটা 1 থেকে 25 অবধি নার্সারি ক্লাসে খুব ভালোভাবে করা হয়েছে, সেহেতু ওই জন্য আমি আর বোর্ডে তোমাদের লিখিনি বা আলোচনা করিনি, তোমাদের আমি অ্যাড ফিল আপ করিয়েছিলাম আর কি করিয়েছিলাম, অ্যাড করিয়েছিলাম। আজকে আমি তোমাদের রাইট ডাউন 21 থেকে 30 অবধি লেখা করাবো। 1 থেকে 30 রাইট ডাউন। সকলকেই বলি তোমরা 20 অবধি বানানটা ভালো করে শিখেছো, তাহলে তোমাদের কি 1 থেকে 10 অবধি যদি তোমরা বানান ভালো করে শিখে যাও, আর তোমাদের ওইখানে 11-12 ওই 20 অবধি যদি বানান শিখে যাও, তারপরে কি 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তাহলে এই বানানগুলো খুব ভালোভাবে করলেই তোমাদের হয়ে যাবে। তাহলে 1-2গুলোকে আর নতুনভাবে তোমাদের শেখার দরকার নেই। তাহলে আজকে আমি তোমাদের কি 20 থেকে 30, তাহলে 20, 21 যখনই তোমরা লিখবে মুখে কিন্তু অবশ্যই বলবে, তাহলে তোমাদের মুখে বলার সাথে সাথে লিখলে তোমাদের লেখাটাও যেমন সুন্দর হবে আর পড়াটাও তোমাদের অনেক দিন পর্যন্ত ভুলবে না, তোমাদের পড়াটা তোমাদের মাথায় একদম থেকে যাবে। তাহলে কি 21, 21 বানান কি TWENTY, 20 বানানটা একবার যদি তোমরা মুখস্থ করে নাও, তাহলে 21 থেকে 29 অবধি ওই একই বানান হবে, তার পাশে 1, 2, 3, 4 করে তোমরা লিখে যাবে। তাহলে কি 21, 21, তাহলে 20 বানান লিখলাম, এবার 1 বানান তোমরা সকলেই জানো OAE 1, তাহলে কি হলো 21। এরপরে কি 22, 22, আবার এই বানান TWENTY, 20, আর 2 বানান TWO, 2, 2 বানান তোমরা সকলেই জানো, তাহলে 2। তারপরে কি 23, 23, TWENTY, যখন আমি লিখব বা বলবো মুখে, তোমরা বাড়িতে যখন ক্লাসটা দেখবে মুখে মুখে বলবে, তাহলে কি তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। 23 বানান সকলে জানো TH, RE, E, বলবো আবার EO বলতে পারি, যেহেতু দুটো ই হচ্ছে তখন আমরা EO। তারপরে কি 24, 24, TWENTY, 24, FOUR। তারপরে কি 25, 25, TWENTY, 25, FIVE, তারপরে কি 26, 26, TWENTY, 6 বানান SIX, হলো। এরপরে কি আছে 27, 27, TWENTY, 27, SEVEN, 27, তারপরে কি 28, 28, TWENTY, 28, TWENTY, তারপরে কি
এইখানে এসে আমরা কি নতুন একটা বাংলা এইখানে এসে কি আমরা একটা নতুন বানান শিখছি যেমন 20 বানানটা আগের দিন ক্লাসে শিখেছি সেই রকম এখানে এসে 30 বানানটা আমরা নতুন শিখছি তাহলে 30 বানানটা কি হবে T A I R T Y আবার 30 বানানটা যখন আমরা শিখে যাব তখন 31 32 এইভাবে আমরা লিখতে থাকব তাহলেই হয়ে যাবে তাহলে 20 বানানটা যদি আমরা শিখি তাহলে 21 থেকে 29 পর্যন্ত লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না কেন 1 থেকে 9 বানান আমরা জানি তাহলে আমাদের 20 বানানটা শিখে নিতে হবে তারপরে আবার 30 ঘরে এসে 30 তে এসে 30 বানানটা শিখে নিতে হবে তাহলে আমরা 31 32 করে আবার 39 পর্যন্ত বানানগুলো আমরা সুন্দরভাবে শিখে নিতে পারি তাহলে তোমরা এটা সুন্দরভাবে বুঝে গেলে যখন তোমরা বাড়িতে ক্লাসটা দেখবে যেইভাবে আমি লিখলাম মুখে মুখে বললাম তোমরাও পড়ার সময় ক্লাসটা দেখার সময় তোমরাও এটা মুখে মুখে বলবে এরপরে কি আছে এরপরে তোমাদের অ্যাড আছে অ্যাড মানে কি যোগ নিশ্চয়ই তোমরা নার্সারি ক্লাসে ছোট ছোট যোগ করেছো সেই যোগগুলো তোমাদের আবার এখন প্র্যাকটিস হবে যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের আর কোনো বড় বড় যোগ দিলেও তখন তোমরা নিজেরা করতে পারবে তাহলে কি তোমরা এতদিন কি করতে নার্সারি ক্লাসে লাইন লাইন করতে যোগ হলে 1 2 3 4 এইভাবে গুনতাম বিয়োগ হলে কি হতো এমনি কেটে দিতে কিন্তু যখন না কেজি ক্লাসে উঠে গেছো এখন আর এইভাবে লাইন টেনে হবে না এখন তোমাদের কি করতে হবে গাঁট গুনে গুনে এই যে তোমাদের গাঁট আছে দেখো এই গাঁটগুলো গুনে গুনে তোমাদের করতে হবে তাহলে কি এই যে প্রথমে কি আছে 6 আছে আর কি আছে 4 আছে 6 আর 4 তাহলে 4 থেকে কত গাঁট অবধি 6 গাঁট অবধি আমাদেরকে গুনে যেতে হবে তাহলে 6 গাঁট আগে প্রথমে কোথায় হয় আমাদেরকে জেনে নিতে হবে তাহলে এখানে আমাদের 6 গাঁট হচ্ছে তাহলে 4 এর পর 5 6 7 8 9 10 তাহলে 10 এখানে কি হলো 6 গাঁট শেষ হয়ে গেল তাহলে কত হবে 10 10 তাহলে কত হয় 1 0 10 এরপরে কি আছে 8 আছে উপরে 8 নিচে 7 তাহলে 8 গাঁট কত অবধি হচ্ছে আগে আমাদেরকে সেটা দেখে নিতে হবে 8 গাঁট আমাদের এখানে শেষ হচ্ছে তাহলে 7 এর পর 8 9 10 11 12 13 14 15 আবার গুলো 7 এর পর 8 9 10 11 12 13 14 15 15 তাহলে কত কত হয় ভেবে নিতে হবে 15 15 কত কত হয় 15 1 5 15 তাহলে লিখে নেব এখানে 1 5 15 এরপরে কি আছে উপরে 3 নিচে 2 তাহলে 3 গাঁট কোথায় কোথায় হয় এইখানে 3 গাঁট শেষ হয়ে যাচ্ছে তাহলে 2 এর পর 3 4 5 কত হলো 5 আর কি আছে এখানে দেখো উপরে 0 নিচে 5 আমি আগের দিন ক্লাসেও বলেছিলাম উপরে যদি যদি 0 থাকে নিচে যদি 5 থাকে তাহলে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে 5 যদি উপরে থাকতো নিচে যদি 0 থাকতো তাহলেও 5 জিরোর সাথে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে নিচে বসে যাবে এরপরে কি আছে 9 উপরে নিচে 4 তাহলে 9 গাঁট কোথায় হচ্ছে আগে আমাদেরকে দেখতে এইখানে 4 গাঁট এখানে 5 6 7 8 9 তাহলে 9 গাঁট কোথায় হচ্ছে এখানে হচ্ছে তাহলে আমরা 4 এর পর 9 গাঁট অবধি গুনবো 4 এর পর 5 6 7 8 9 10 11 12 13 হলো তাহলে কত হবে 13 কত কত মনে করতে হবে 13 কত কত হয় 1 3 13 তাহলে কত লিখবো 1 3 13 তাহলে এইভাবে তোমরা যোগগুলো করবে যেগুলো আমি দেখালাম
আমি কি করব আমি এগুলো মুছে দেব তোমরা বাড়িতে কি করবে ভিডিওটাকে পোস্ট করবে পোস্ট করে এই অঙ্কগুলো তুলবে তোলার পর তোমরা নিজেরাই বাড়িতে বসে প্র্যাকটিস করবে এইভাবে তোমরা করো পরের দিন আমি তোমাদের টেবিল নাম্বার আলোচনা করব টেবিল নাম্বার তার সাথে বিয়োগ একটু দেখাবো আর ফিলাপগুলো দেখাবো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক তোমাদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো তোমরা তোমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানিও